হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, চলুন আজকে ঘুরে আসি রাবার বাগান থেকে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাবার বাগানে। রাবার বাগানের কথা মূলত আমরা অনেকবার শুনেছি, কিন্তু নিজে চোখে সেটা দেখা হয়নি। তাই আজ আমি চলে এসেছি আসাম গুয়াহাটির একটি রাবার বাগানে। রাবার গাছ থেকে কিভাবে কস সংগ্রহ করা হয়, বা ওই কস থেকে কিভাবে রাবার শিট তৈরি করা হয়, বা ওই শিট থেকে কি করে রাবার জাতীয় জিনিসগুলো তৈরি করা হয়, যেমন টায়ার, টিউব, বা যে সমস্ত রাবার জাতীয় জিনিসগুলো আছে সেগুলো, তো মূলত আমরা এই ভিডিওতে এটাই দেখব। আর আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকুন, আর চলুন সরাসরি আপনাদেরকে দেখাবো এই রাবার বাগান। তো বন্ধুরা, আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই শুধু রাবার বাগান আর রাবার বাগান। এখানে বিঘার পর বিঘা শুধুমাত্র চাষ হয় রাবার চাষ। রাবার মানে সাদা সোনা। রাবার চাষটা মূলত হয় পাহাড় অঞ্চলে, যে সমস্ত জায়গায় পাহাড় এলাকা আছে সেই সমস্ত জায়গাতে এই চাষটা হয়। আর রাবার চাষটা হলো একটা লাভজনক চাষ। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক গাছ কেটে কিভাবে রাবার গাছের কস সংগ্রহ করা হচ্ছে। তো প্রথমে আপনারা খেজুর গাছ কাটা তো দেখেছেন, ঠিক ওই রকম কায়দাতেই প্রথমে গাছ কেটে নেওয়া হচ্ছে। কেটে নিয়ে তারপর বাটি বা মগ মতো আছে, এবার ওই গাছ থেকে এক ফোঁটা করে ওই বাটিতে পড়ছে। যখন ওটা ভর্তি হয়ে যাচ্ছে তখন ওটাকে বড় একটা ড্রামে নেওয়া হচ্ছে। যখন ওই ড্রাম ভর্তি হয়ে যাচ্ছে তখন ওই ড্রামে করে নিয়ে আসা হচ্ছে এবার শিট বানানোর জন্যে। তো এবার দেখুন শিটটা কিভাবে তৈরি করা হচ্ছে। রাবারের এই শিটটা তৈরি করার জন্য এক ধরনের স্টে রাখা আছে। কসগুলো ওই স্টেতে দিয়ে জলের মধ্যে চুবি রাখা হচ্ছে, তারপর আস্তে আস্তে এটা জমে গিয়ে শিট তৈরি হয়ে যাচ্ছে। তারপর এটা মেশিনে দিয়ে ওটা জল যেটা আছে জলটাকে বার করে নিয়ে এগুলো দেওয়া হচ্ছে রোদে। তো যখন রোদে দেওয়া হচ্ছে তখন এর কালারটা থাকছে সাদা, এবং যখন পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে একটা লাল রঙের ভাব চলে আসছে এর ভিতরে। যখন লাল হয়ে যাবে তখনই এটা ফাইনালি রাবার শিটে পরিণত হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা জাস্ট আপনাদেরকে রাবার গাছ দেখানোর জন্য, কীভাবে এই শিট তৈরি হয়, রাবার সংগ্রহ কীভাবে করা হয়। ভিডিও কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার, এবং একটা লাইক করে আমাদের এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো ভিন্ন এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।